হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব এটা ফটোশপে কীভাবে দুইটা ছবিকে মার্জ করা যায়। দ্যাট মিন্স আমি এখানের মধ্যে আমার এখানে একটা ইমেজ আছে, তো এই ইমেজে যে মানুষটা আছে এটাকে আমরা কীভাবে এই মানুষটাকে আমরা কীভাবে এখানের মধ্যে রিয়েলিস্টিকভাবে আমরা বসাতে পারি, ঠিক আছে? তাহলে যাতে করে আমরা কেউ একজন হয়তো দেখে ভাবতে পারে হয়তো বা সেই মানুষটা আদৌ হয়তো এখানে গিয়েছে অথবা এখান থেকে ছবিটা তুলেছে, একটা জাস্ট হয়তো অনেকে বুঝতে পারে এই যে, ঠিক আছে? সেটা আমরা এটা দেখবো যে কীভাবে জিনিসটাকে আমরা বসাতে পারি। তো আমি এখানের মধ্যে আমি সবচেয়ে একচুয়ালি অনেকভাবে করা যায় কাজটা, বাট আমি এখানে সবচেয়ে সিম্পল ওয়েটা আমি ইউজ করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এই ইমেজটাকে কপি কন্ট্রোল অল দিয়ে তারপর কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে আমি এখানে কপি করে একবার পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা, পেস্ট করার পরে আমি এখানে যেটা করব, আমি এখানের মধ্যে একটা ক্লিপিং মাস্ক কর, আমি এখান থেকে ইমেজটাকে সিলেকশন করে নেব। ওকে, ইমেজটাকে আমি আগে সিলেকশন করে নেব। ফার্স্ট অফ অল আমি এখানে এই টুলটা দিয়ে আমি একটু সিলেক্ট করে আনি। ওকে, দেন এখানে যেখানে যেখানে আমাদের সিলেকশনটা একটু ইয়ে আছে, কম হয়েছে বেশি হয়েছে, ওগুলো আমরা একটু ম্যানুয়ালি আমরা ঠিক করে নেব। দেন আমি কুইক সিলেকশনে চলে যাব, দেন আমি অ্যাড করব। জাস্ট এখানে আমি একটু কম হয়েছে, দেন আমি এখান থেকে জাস্ট অ্যাড করে নেব। আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার হয়তো কাজটা আচ্ছা। এখন আমরা দেখেন এখান থেকে বেশি হয়েছে, এখান থেকে বেশি হয়েছে, তাহলে আমি এখান থেকে এখানে ক্লিক করেও কাজটা করতে পারবো, অথবা অল্টা চাপ দিলে আমার কিন্তু এখানে চলে আসবে। তো না, আমি বাইরে থেকে এটাকে আস্তে আস্তে একটু রিমুভ করে নেব, আর অল্টা চেপে এটা শর্টকাট। হ্যাঁ, আমি এখানে প্লাস আছে, যখন অল্টা চাপবো তখন আমার কিবোর্ড থেকে তখন আমি এটা মাইনাস হয়ে যাবে, আমি এটাকে সিলেকশনটা আমি কমাই নিতে পারবো। তো ইমেজটা আপনারা আসলে যত পারফেক্টলি আপনারা জিনিসটাকে আপনি একটু পারফেক্টলি করতে পারবেন, আর আপনার সবচেয়ে বড় কথা আপনার ইমেজটার রেজলিউশন যদি ভালো হয় আপনার সিলেকশনটা তত বেশি ভালো হবে, ঠিক আছে? এটা আপনার ডেফিনেটলি আপনার তত বেশি ভালো হবে সিলেকশন করতে, আপনার ইমেজের রেজলিউশনটা অত বেশি একটা ভালো না। দ্যাটস ওয়াই আমার একটু টাইম নিচ্ছে, মানে এগুলি পিক্সেলগুলা ধরতে ফটোশপে একটু ঝামেলা হচ্ছে। ঠিক মতো এগুলো ধরতে পারতেছে না। আচ্ছা, যতটুকু হয়েছে হয়েছে। আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো। জাস্ট এখানে একটা ক্লিক করব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখেন এখানে জিনিসটা বসালে অনেক বড় লাগাচ্ছে, বড় দেখাচ্ছে। এখন আমরা এটাকে একটু পজিশনে নিয়ে যাই, কোথায় নিলে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা সুন্দর দেখা যায়, যেখানে আপনাদের মনে হয় যে জিনিসটা রিয়েলিস্টিক সেখানে আপনারা বসাবেন। এখানে কন্ট্রোল টি দিয়ে আপনি ইমেজটাকে ছোটো করবেন, কন্ট্রোল টি দিয়ে একটা ইয়ে আসবে, যেন আপনি শিফট চেপে আপনার ইমেজটাকে ছোটো করে নেবেন আপনার মতো করে।
আচ্ছা, তার মধ্যে এটুকুই ঠিক আছে। আচ্ছা, ওকে, দেন আমরা এখানে যেহেতু একটা রোদ আছে জিনিসটা ইমেজটার মধ্যে, ব্যাকগ্রাউন্ড ইমেজটার মধ্যে, তাহলে আমরা একটা একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করি। সাপোজ আপনি দেখেন রোদটা কিন্তু এই পাশ থেকে যাচ্ছে, কারণটা দেখেন এখানে একটা ছায়া আছে, রাইট? তো আমরা কিন্তু বুঝতেছি রোদটা এই পাশ থেকে যাচ্ছে, সানলাইটটা এই পাশ থেকে পড়তেছে, তাহলে আমরা আমরা শ্যাডোটা দিব এই পাশে, এই পাশে। আমি এটাকে একটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। দেন আমার উপরে ইমেজটা যদি আমার এই ইমেজটা হয়, দেন নিচেরটাকে আমরা শ্যাডো হিসাবে তৈরি করব। ওকে, আমি এটা ওকে শ্যাডো হিসেবে তৈরি করলাম। আমি এখান থেকে এটাকে ব্ল্যাক, এটাকে আমি আই অফ করে রাখতেছি, এটাকে আমি এখন ব্ল্যাক করে ফেলবো পুরোটাই, যাতে শ্যাডো। আচ্ছা, আমরা এখান থেকে সাপোজ আপনি হয়তো ভাবতে পারেন যে এখান থেকে ব্র্যান্ডিং অপশন গিয়ে আমি এটা শ্যাডো দিতে পারি, রাইট? আমি তো এখান থেকে শ্যাডো অপশনটা, এই শ্যাডোটা দিলে আপনি অ্যাকচুয়ালি শ্যাডোটা তো একটা মাটির মধ্যে একদম ফল করবে, তাই না? একদম, বাট এখানে কিন্তু এই শ্যাডোটা কিন্তু ওইভাবে কিন্তু এটা হবে না, ঠিক আছে? এখান থেকে কিন্তু ওইভাবে কিন্তু শ্যাডোটা দেওয়া যাবে না, যেটা অ্যাকচুয়ালি আপনার সানলাইট থেকে শ্যাডোর মানুষের পরে, ঠিক আছে? দেখেন আমি যত ইয়ে করি আমার কিন্তু শ্যাডোটা কিন্তু একদম মাটিতে পড়ে ওইভাবে পড়ে না, ঠিক আছে? এটা চারপাশে ঘুরতেছে, তো এভাবে দিলে হবে না। এটা এটা আমরা এখান থেকে এটা আমরা ইয়ে করলাম, করার পর আমরা এখান থেকে ইমেজে যাব, গিয়ে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমরা এখান থেকে আচ্ছা হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, যাই দেখি এখান থেকে আমরা যদি ইমেজটাকে ব্ল্যাক করে ফেলি, ঠিক আছে? ওকে দিই। ওকে ওকে দেওয়ার পরে আমরা এটা জয়েন করি। আচ্ছা, ওকে, দেন আমরা এখান থেকে এটাকে যেটা করবো, আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে এটাকে ডিস্টর্ট করবো, বিশেষ করে আমরা এটাকে আমরা এটি একটু অন করি। ওকে, অন করে আমরা বুঝতে পারবো আমরা জিনিসটা আসলে কোথায় দিব। সরি, আমি এখান থেকে আরেকবার একটু ট্রাই করি। রোডটা যদি এই দিক থেকে পড়তেছে দেখেন, তাহলে আমরা একটু এই পাশে রাইট সাইডে দেওয়ার চেষ্টা করব। দেখি কি অবস্থা। ওকে, আমরা এখান থেকে যদি একটু অপাসিটিটা একটু কমাই দিই, 50% করে দিই, 60% করলে ওকে মোটামুটি আমাদের একটা ইয়ে আসছে, সুন্দর একটা আসছে। আচ্ছা, এখানে আমাদের একটু মানে এই ছায়াটা কিন্তু বেশি একটা দূরে হয়ে গেল,
পারফেক্ট মনে হচ্ছে। এখন আমরা ইমেজটা যতটুকু আপনার মনে হয় শ্যাডোটা যতটুকু আপনি দিতে পারবেন, এখান থেকে আমি 65 রাখি। হ্যাঁ, যেহেতু একটু প্রখর রোদ পড়তেছে তার মানে ছায়াটা কিন্তু একটু গাঢ়ই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু ক্রপ করে ফেলি, একটু ক্রপ করে ফেলি, জিনিসটা মানে দেখতে একটু সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে এখানে আর তেমন অ্যাকচুয়ালি আর বিষয় একটা কিছু করার নাই। তো আপনি দেখেন, তো এইভাবে আপনি স্টেপ ফলো করে আপনি কিন্তু এখান থেকে আপনি জাস্ট দুটো ইমেজ মার্চ করে আপনি দুটো ইমেজকে কম্বাইন করে সুন্দর একটা কিন্তু ইমেজ তৈরি করতে পারেন, ঠিক আছে। এভাবে ইমেজটা এডিটও করতে পারেন। প্লাস আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড যদি একটু আপনার সানলাইটের একটা আছে, তাহলে আপনি এখানের মধ্যে ইমেজটার মধ্যে আপনি একটু ইমেজটাকে একটু সানলাইটের একটু দিতে পারেন, ব্রাইটনেস একটু হয়তো বাড়াই দিতে পারেন, কন্ট্রাস্ট। দেখো, এটা আপনার ব্যাপার, আপনি যে যখন ইমেজটাকে এডিট করবেন তখন আপনি হয়তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিল রেখে আপনি ইমেজটাকে সুন্দর করে আপনি এডিট করে রাখতে পারবেন। তো দেখেন, আমাদের মোটামুটি ছায়াটা সুন্দরভাবে হইলো, আর এই যে দেখেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।